নমস্কার বন্ধুরা, যদি আপনারা পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম বা ফিক্সড ডিপোজিট করেছেন বা অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি কথা বলবো কিভাবে আপনি মান্থলি ইনকাম স্কিম টু রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্ট করে ডবল ফায়দা পেতে পারেন। যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন যে MIS এরও ইন্টারেস্ট রেট বেড়েছে এবং জুলাই 2023 আর ডিরও ইন্টারেস্ট রেট অনেকটাই বেড়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা পুরো প্রসেস দেখে নেব যে কিভাবে আপনি MIS টু আর ডি করে কতটা বেশি পরিমাণে এর ফায়দা নিতে পারেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে যদি আমি মান্থলি ইনকাম স্কিমের কথা বলি, তাহলে জুলাই 2023 এর ইন্টারেস্ট রেট রয়েছে 7.4%। আর যদি আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অর্থাৎ 9 লাখ টাকা জমা করেন, তাহলে আপনি প্রত্যেক মাসে 5,550 টাকা পেতে থাকবেন আগামী 5 বছর পর্যন্ত। অর্থাৎ 5 বছরে আপনার টোটাল ইন্টারেস্ট অর্জন হবে 3,33,000 টাকা এবং 5 বছর পর আপনার জমা করানো টাকা ফেরত পেয়ে যাবেন। তাহলে এখন সুদ আসল মিলে আপনি কত টাকা পেলেন? 9 লাখ টাকা প্লাস 3,33,000 টাকা, অর্থাৎ মোট 12,33,000 টাকা। আর যদি আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অর্থাৎ 15 লাখ টাকা জমা করেন, তাহলে আপনি প্রত্যেক মাসে 9,250 টাকা পেতে থাকবেন আগামী 5 বছর পর্যন্ত। অর্থাৎ 5 বছরে আপনার টোটাল ইন্টারেস্ট অর্জন হবে 5,55,000 টাকা এবং 5 বছর পর আপনার জমা করানো টাকা ফেরত পেয়ে যাবেন। তাহলে এখন সুদ আসল মিলে আপনি কত টাকা পেলেন? 15 লাখ টাকা প্লাস 5,55,000 টাকা, অর্থাৎ মোট 20,55,000 টাকা। এইবার কথা বলে নেই আর ডি স্কিমের সম্বন্ধে। যেমনটা আপনারা জেনে থাকবেন যে জুলাই 2023 আর ডি ইন্টারেস্ট রেটকে বৃদ্ধি করা হয়েছে। পোস্ট অফিসের MIS স্কিম যেহেতু 5 বছরের হয়ে থাকে, তাই আমি এখানে 5 বছরের আর ডি স্কিমকে ধরে নিয়ে ক্যালকুলেট করে দেখাবো। এটি হলো আর ডি ক্যালকুলেটর। যদি আপনি পোস্ট অফিসের আর ডি স্কিমে প্রত্যেক মাসে 15,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 5 বছরে আপনি টোটাল 9 লাখ টাকা জমা করবেন। এখানে আমি প্রত্যেক মাসে 15,000 টাকা ধরেছি, কারণ টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টকে 9 লাখ টাকা ভজানোর জন্য, যেহেতু MIS স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লাখ টাকা ধরেছি। এখন যেহেতু আর ডি স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 6.5%, তাই এই হিসেবে 5 বছরে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 1,64,863 টাকা এবং 5 বছরে আপনার ফাইনাল ভ্যালু দাঁড়াবে 10,64,863 টাকা। ঠিক একইভাবে যদি আপনি পোস্ট অফিসের আর ডি স্কিমে প্রত্যেক মাসে 25,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 5 বছরে আপনি টোটাল 15 লাখ টাকা জমা করবেন, যেটা কিনা MIS স্কিমের জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্ট। তো এখানে 6.5% হিসেবে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 2,74,771 টাকা এবং 5 বছরে আপনার ফাইনাল ভ্যালু দাঁড়াবে 17,74,771 টাকা। তো চলুন এইবার দেখে নেই যে যদি আপনি মান্থলি ইনকাম স্কিমের ইন্টারেস্ট অ্যামাউন্টকে আর ডিতে ইনভেস্ট করে দেন, তাহলে আপনার কতটা বেশি প্রফিট বা লস হবে। সুতরাং এখানে আমি মান্থলি ইনকাম স্কিমের সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে প্রত্যেক মাসের ইন্টারেস্ট অ্যামাউন্ট অর্থাৎ 5,550 টাকা, তা এখানে বসিয়ে দিয়েছি। আর এর ইন্টারেস্ট রেট রয়েছে 6.5%। যেহেতু আর ডি স্কিম 5 বছরের, তাই 5 বছরে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 3,33,000 টাকা এবং আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 61,001 টাকা। আর এই 5 বছরে আপনার ফাইনাল ভ্যালু দাঁড়াবে 3,94,001 টাকা। এখন দেখুন, যদি আপনি কেবলমাত্র MIS স্কিমের সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লাখ টাকা ইনভেস্ট করতেন, তাহলে আপনার 5 বছরে মোট 12,33,000 টাকা দাঁড়াত। আর যদি ওই 9 লাখ টাকাকে কেবলমাত্র আর ডি স্কিমে ইনভেস্ট করতেন, তাহলে আপনার 10,64,863 টাকা দাঁড়াত। ঠিক একইভাবে যদি আপনি কেবলমাত্র MIS স্কিমের জয়েন্ট অ্যাকাউন্টে 15 লাখ টাকা ইনভেস্ট করতেন, তাহলে আপনার 5 বছরে মোট 20,55,000 টাকা দাঁড়াত। আর যদি ওই 15 লাখ টাকাকে কেবলমাত্র আর ডি স্কিমে ইনভেস্ট করতেন, তাহলে আপনার 17 লাখ
74,771 টাকা দাঁড়াত। কিন্তু যদি আপনি এমআইএস স্কিমের ইন্টারেস্ট অ্যামাউন্টকে আরডি স্কিমে ইনভেস্ট করেন, তাহলে এমআইএস স্কিমে ইনভেস্ট করা ডিপোজিট অ্যামাউন্ট তো পাচ্ছেনই, তার সাথে সাথে আরডি থেকে অর্জন করা টোটাল ভ্যালুও পাচ্ছেন। অর্থাৎ এমআইএস স্কিমের যদি সিঙ্গেল অ্যাকাউন্টের কথা বলি, তাহলে আপনি 9,00,000 টাকা প্লাস আরডি থেকে পাওয়া ইন্টারেস্ট অর্থাৎ 3,94,001 টাকা সমান 12,94,001 টাকা পাচ্ছেন, অর্থাৎ প্রায় 61,000 টাকা বেশি পাচ্ছেন। আর যদি জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলি, তাহলে আপনি 15,00,000 টাকা প্লাস আরডি থেকে পাওয়া ইন্টারেস্ট অর্থাৎ 6,56,664 টাকা সমান 21,56,664 টাকা পাচ্ছেন, অর্থাৎ প্রায় 1,01,000 টাকা বেশি পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনি এমআইএস স্কিমের ইন্টারেস্ট অ্যামাউন্টকে আরডি স্কিমে ইনভেস্ট করে বেশি ফায়দা পেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।